টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাব। দেখো বলা আছে যদি আলফা ইকুয়াল টু ইলেভেন পাই বাই ফোর হয় তবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস টু টেন আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। তো দেখো আমার দেওয়া আছে আলফা ইকুয়াল টু ইলেভেন পাই বাই ফোর, তো আমরা লিখছি দেওয়া আছে আলফা ইকুয়াল টু ইলেভেন পাই বাই ফোর, তো এইটার মান নির্ণয় করতে হবে, আমি সেটা তুলছি। এখন আমার আলফা সমান যেটা দেওয়া আছে আমি সেটা বসাবো। দেখো আলফা সমান ইলেভেন পাই বাই ফোর, তাহলে আলফা সমান লিখলাম ইলেভেন পাই বাই ফোর, এই আলফা সমান লিখলাম ইলেভেন পাই বাই ফোর, আলফা সমান লিখলাম ইলেভেন পাই বাই ফোর, এই আলফা সমান লিখলাম ইলেভেন পাই বাই ফোর। তো এখন আমরা ইলেভেন পাই বাই ফোরকে ভাঙবো। তো কত দিয়ে ভাঙা যায় একটু দেখি আমরা। দেখো আমরা ইলেভেন পাই ভাগ ফোর, এইটাকে কিন্তু আমরা পাই বাই ফোর যদি তৈরি করতে চাই, দেখো পাই বাই ফোর যদি তৈরি করতে চাই তাহলে আমার এখানে থ্রি পাই দিতে হবে। দেখো আমরা যদি থ্রি পাই মাইনাস পাই বাই ফোর দিই, যদি এটার ক্যালকুলেশন করি তাহলে হবে ইলেভেন পাই বাই ফোর হবে। তুমি যদি এটার ক্যালকুলেশন করো, দেখো এটার লসাগু করো, যদি লসাগু হচ্ছে ফোর, তার মানে আমরা পাই হচ্ছে টুয়েলভ পাই মাইনাস পাই, তাহলে পাই হচ্ছে ইলেভেন পাই বাই ফোর পাই, এইটা পাই। দেখো এটা আর এটা তো সেম, দেখো তার মানে আমরা এটারে লিখতে পারি থ্রি পাই মাইনাস পাই বাই ফোর, তার মানে আমরা লিখতে পারি থ্রি পাই মাইনাস পাই বাই ফোর, এটা ইলেভেন পাই বাই ফোরকে এটা লিখতে পারি। তবে আমরা আর একটু লিখে নেব, সেটা হলো যে সিক্স ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই ফোর, এইটা লিখতে পারি। দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে এখানে থ্রি পাই হবে, এটুকু যদি কাটাকাটি করে। আমি সিক্স ইন্টু পাই বাই টু কেন লিখছি, আমরা চতুর্ভাগের সূত্র বসানোর জন্য আমরা এই মানে এই ফরম্যাট তৈরি করব। ফরম্যাটটা হচ্ছে আমরা জানি যে এন ইন্টু, দেখো আমরা এন ইন্টু নাইনটি ডিগ্রি বা পাই বাই টু প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাট তৈরি করছি। দেখো এই ফরম্যাট তৈরি করছি আমরা, থ্রি পাই মাইনাস পাই বাই ফোর সমান হচ্ছে ইলেভেন পাই বাই ফোর, আমরা এইটাকে এইটা লিখতে পারি। তার মানে আমরা ইলেভেন পাই বাই ফোরকে আমরা সিক্স ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই ফোর লিখব। তাহলে আমরা এখন লিখি ইকুয়াল টু সাইন, আমরা ইলেভেন পাই বাই ফোরকে লিখবো হচ্ছে সিক্স ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই ফোর, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ারটা টোটালটা করে দিলাম। একইভাবে আমরা এই ইলেভেন পাই বাই ফোর সমান আমরা এটা লিখবো, এইটার ক্ষেত্রেও লিখবো, এইটার ক্ষেত্রেও লিখবো। দেখো আমার এই ইলেভেন পাই বাই ফোর আমরা সমান এইটা লিখছি, তুমি যদি এটার ক্যালকুলেশন করো করলে এইটা হবে, এইটা মানে হচ্ছে ইলেভেন পাই বাই ফোর, আর যেহেতু সাইন স্কোয়ার এত আছে তাই আমি টোটালটার পরে হোল স্কোয়ার দিয়েছি। একইভাবে ইলেভেন বাই পাই বাই ফোর সমান এইটা লিখছি, কজ স্কোয়ার আছে তাই টোটালটার পরে হোল স্কোয়ার দিয়েছি, এইটা সমান এইটা লিখছি, এইটা সমান এইটা লিখছি, সবটাই একই লিখছি। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়ম দেখব। তো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়ম দেখার জন্য আমরা প্রথমে দেখব কোন চতুর্ভাগে, তো আমার প্রথমে দেখতে হবে কোন চতুর্ভাগে। দেখো এখানে সিক্স ইন্টু পাই বাই টু আছে, তার মানে ছয় ঘর যাবে এক দুই তিন চার পাঁচ ছয়। এবার দেখো প্লাস হলে সামনের ঘর, মাইনাস হলে পিছনের ঘর, যেহেতু মাইনাস পাই বাই ফোর আছে তার মানে পিছনের ঘর, এটা দ্বিতীয় চতুর্ভাগ। দেখো দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক হচ্ছে সাইন এবং কোসেক, এখানে আছে কে সাইন আছে, সুতরাং সাইনের চিহ্ন যা আছে তাই হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এরপরে আমি দ্বিতীয় নিয়মটা দেখব, পাই বাই টু এর সাথে জোড় না বিজোড় গুণ আছে। দেখো পাই বাই টু এর সাথে সিক্স গুণ আছে, সিক্স হচ্ছে জোর, যদি জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন ছিল সাইনই লিখবো, আর এটুকু বাদ চলে যাবে, বাদ চলে যায় হবে হচ্ছে পাই বাই ফোর, আর এরপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব। আর এই মাইনাস, দেখো আমি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়ম সম্পর্কে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করেছি, প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে আসলে তোমাদের জন্য অনেক ভালো হবে। এবার এইটা দেখবো, দেখো আমরা তো এটা দেখছি অলরেডি যে দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে এখানে এখানে কিন্তু কজ আছে। দেখো দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক, কিন্তু আছে কে কজ, তার মানে যার ঘর সে প্রবেশ করে নাই, সাইন এবং কোসেক ধনাত্মক, অন্য কেউ প্রবেশ করলে ঋণাত্মক হবে, তার মানে এখানে কিন্তু কজ আছে তাই একটা মাইনাস হবে। দেখো এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে কজ হচ্ছে ঋণাত্মক, তো সেই জন্য একটা মাইনাস দিয়েছি। প্রথম নিয়ম দেখা শেষ, দ্বিতীয় নিয়ম পাই বাই টু এর সাথে জোর না বিজোর গুণ আছে, পাই বাই টু এর সাথে সিক্স গুণ আছে, আছে সিক্স হচ্ছে জোর, যদি জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কজ ছিল কজই হবে, আর এটুকু বাদ চলে যায় হবে পাই বাই ফোর, আর
স্কোয়ার আছে, টোটালটা পুরো হোল স্কোয়ার দিলাম। এবার মাইনাস টু, এবার দেখো এটা এটা তো আমরা অলরেডি দেখছি যে দ্বিতীয় চতুর্ভাগে, দেখো দ্বিতীয় চতুর্ভাগে আরেকবার দেখাচ্ছি, দেখো এইখান থেকে যাত্রা শুরু, পাই বাই টু ইন্টু সিক্স, ছয় ঘর গেছে, এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে আছে, যেহেতু মাইনাস পাই বাই ফোর আছে তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, কিন্তু আছে কি ট্যান আছে, তাই একটা মাইনাস হবে, মাইনাস দিলাম। এরপরে দেখবো পাই বাই টু এর সাথে সিক্স গুণ আছে, দেখো সিক্স হচ্ছে জোর, যে জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতি অনুপাতের কোনো পরিবর্তন হবে না, ট্যান ছিল ট্যানই হবে, আর এইটুকু বাদ যাবে, বাদ যে হবে হচ্ছে পাই বাই ফোর। দেখো টু কিন্তু এইটার সাথে গুণ, তাই এখানে একটা আমরা ব্র্যাকেট দিব। এরপরে এই মাইনাস, দেখো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে স্থান হচ্ছে সাইন আর কোসেকের, তো এখানে প্রবেশ করছে হচ্ছে ছেক, তাই ছেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, তাই হবে হচ্ছে মাইনাস। এরপরে আমরা দেখবো পাই বাই টু এর সাথে জোর না বিজোর গুণ আছে, দেখো পাই বাই টু এর সাথে সিক্স গুণ আছে, সিক্স হচ্ছে জোর, যেহেতু জোর গুণ আছে তাই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সেক ছিল সেকই হবে, আর এটুকু বাদ চলে যাবে, বাদ চলে যাবে হবে পাই বাই ফোর, আর টোটালটা পুরো হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। এখন আমরা মানগুলা বসাই দেব, দেখো সাইন পাই বাই ফোর, আমরা জানি সাইন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান বাই রুট টু, তাহলে এরপরে হোল স্কোয়ার হবে এই মাইনাস, দেখো এই মাইনাসকে যদি স্কোয়ার করি তাহলে প্লাস হবে, আর কস পাই বাই ফোরের মান জানি আমরা ওয়ান বাই রুট টু, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার হবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস টু ইন্টু, দেখো টেন পাই বাই ফোর, টেন পাই বাই ফোরের মান আমরা জানি ওয়ান, এরপরে দেখো এই মাইনাস, এই মাইনাস লিখবো, এবার দেখো মাইনাসকে যদি স্কোয়ার করি প্লাস হবে, আর সেক পাই বাই ফোর, সেক পাই বাই ফোরের মান হচ্ছে রুট টু, যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার দিব, ইকুয়াল টু দেখো ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার, তার মানে এইটা আর এটা কাটা যায়, টু আর ওয়ান গুণ করলে টু হয়, মাইনাস রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে টু, ইকুয়াল টু থাকে হচ্ছে জিরো, এইটাই হচ্ছে আমার অ্যান্সার, তার মানে অঙ্কটার অ্যান্সার হচ্ছে জিরো। দেখো অঙ্কটা সহজ, বলা ছিল আলফা ইকুয়াল টু ইলেভেন পাই বাই ফোর হলে এত এর মান নির্ণয় করো, তো আলফা সমান যেটা দেওয়া আছে আমরা সেটাই আলফা সমান বসাই দিয়েছি, আলফা সমান বসাই দিয়েছি। এবার এইটাকে যদি আমরা ভাঙি, দেখো আমরা এই ফরম্যাটে তৈরি করবো, এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে করবো, এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, আমরা এইটারে এই ফরম্যাটে তৈরি করছি, এইটারে যদি ক্যালকুলেশন করি এইটা হবে, এইটারে ক্যালকুলেশন করলে এইটা হবে, এইটারে ক্যালকুলেশন করলে এইটা হবে, এইটারে ক্যালকুলেশন করলে এইটা হবে, তো দেখো ইলেভেন পাই বাই ফোর এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, সুতরাং একটা করলে হয়, এইটা এইটা যদি তুমি ক্যালকুলেশন করো ইলেভেন পাই বাই ফোর হবে, এইটার ক্ষেত্রেও তাই হবে, এইটার ক্ষেত্রেও তাই হবে, এইটার ক্ষেত্রে তাই হবে। এরপরে চতুর্ভাগের নিয়মগুলি অনুসারে আমরা বসিয়েছি, বসাইলে এটা পাই, এরপরে মানগুলো বসাইলে আমার নিম্ন অ্যান্সার আসে জিরো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।